কি আছে তোমার দেশে? নদী আছে, আছে নাকি ঘর? ঘরের ভিতরে আছে, পরাণের নিকটে যে থাকে। উত্তর শিথানি গাছ, সেই গাছে পাখির কোটো আছে নাকি? পাখিরা কি মানুষের গলা নিয়া ডাকে? যখন তোমার দেখা জানা নাই, পাব কি পাব না? যখন গাছের তলে এই দেহ দিবে কাল ঘুম, যখন ফুরায়া যাবে জীবনের নীল শাড়ি বোনা, তখন কি তারা সব কয়া দিবে আগাম নিগুম? উত্তরের হিমালয় থেকে যে বাতাস প্রতিদিন সোজা দক্ষিণের সাগরের দিকে বয়ে চলে, যে বাতাস আদিগন্ত বিস্তৃত ফসলের মাঠ বেরোয়, যমুনা তিস্তা করতোয়ার জল ছুঁয়ে যায়, ভাওয়াইয়ার সুর ভাসিয়ে আনে, সেই ফলবতী হাওয়ায় প্রাণ পায় হাজার হাজার বছরের বেড়ে ওঠা বিস্তীর্ণ এক জনপদ। সেই জনপদের ইতিহাস বড় সংগ্রামী। সে জনপদের দারিদ্র, প্রকৃতির নির্দয়তা আর শ্রেণী সংগ্রামের মাঝেও ফুল হয়ে ফোটে কত বিদ্বান, কত কবি, সাহিত্যিক, বাউল, বিদ্রোহী। সময় 1935 সালের 27 ডিসেম্বর। নদী বিধৌত কুড়িগ্রামের সৈয়দ সিদ্দিক হুসাইন এবং সৈয়দা হালিমা খাতুনের ঘরে যেদিন দূতকুমারের মতোই এক ফুটফুটে ছেলে জন্ম নিল, সেদিন তারা হয়তো ভাবতে পারেননি এ ছেলে জলেরই পুত্র, জলকুমার। কুড়িগ্রামের আশেপাশের নাগেশ্বরী, পাটেশ্বরী অঞ্চলের মতো এই জলকুমার তার জাদুর কলমে আঁকবেন জলেশ্বরী নামে আর এক জলবিধৌত গ্রামের ছবি। সে ছবি তার সাহিত্য ভুবনের নিজস্ব ভূগোল। ঘরের ছোট্ট জানালাটি দিয়ে আসে অনন্তের খবর। চোখের ভেতরে কাঁপে গাছের পাতার ছায়া, মনিতে লেগে যায় পক্ষী যুগলের পালকের রং। সেই বালক সৈয়দ শামসুল হক, যিনি একদিন হয়ে ওঠেন বাংলাদেশের আধুনিক কাব্য ও সাহিত্যের এক পুরোধা ব্যক্তিত্ব। কবিতা, নাটক, গল্প, উপন্যাস, প্রবন্ধ, ভ্রমণ, গীতিকাব্য, সাহিত্যের সকল শাখায় সমান পারদর্শী সব্যসাচী সাহিত্যিক সৈয়দ হক। সৈয়দ হকের প্রথম রচনাটি ছিল উদয়স্থ শিরোনামে একটি গল্প, যা প্রকাশিত হয় ফজলে লোহানী সম্পাদিত অগত্যা পত্রিকার বিশেষ সংখ্যায়। প্রকাশকাল মে 1951। তার প্রথম কবিতা প্রকাশ পায় 1953। নিজের প্রকাশিত প্রথম ছোট গল্পগ্রন্থ তাস বেরোয় 1954 সালে। কবিতার অসীম ব্যঞ্জনাময় সৃজনী ক্ষমতাই তাকে অন্য সব শাখায়ও শক্তিমান করে তুলেছে। আপন নিজস্বতায় যেমন ভরিয়ে তুলেছেন চলচ্চিত্রের সোনালী যুগের কালজয়ী গানের জগৎ। 1964 সালের দুরন্ত সময়ে সুভাষ দত্তের সুতরাং ছবির জন্য প্রথম লেখেন তুমি আসবে বলে গানটি। এরপর একের পর এক জনপ্রিয় গানে ঋদ্ধ হয়েছে বাংলা সিনেমার জগৎ। সবশেষ আশীর্বাদ সিনেমায় তাকে পাওয়া যায় গীতিকার হিসেবে চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা গানে। এরই মাঝে তার জীবন পত্রিকার বর্ণময় পাতাগুলো আরও ঝলমলে করতে প্রস্ফুটিত হয় এক অনন্যা ছবি। সৌন্দর্যে, মেধায়, প্রতিভায় ঐশ্বর্যশালিনী সেই অনন্যা আনোয়ারা। 1964 সনের 19 নভেম্বর আনোয়ারা আসেন তার জীবন সঙ্গিনী হয়ে। পেশাগত জীবনে তিনি একজন মনোচিকিৎসক। আনোয়ারাও লেখেন, লিখতে ভালোবাসেন, এ যেন মনির সঙ্গে যুক্ত হল কাঞ্চন। অচিরেই আনোয়ারা সৈয়দ হক নামে কথা সাহিত্যে তিনি পাকাপোক্ত করে নেন নিজের আসন।
ভাষা আন্দোলন আর মুক্তিযুদ্ধ, বাংলাদেশের সাহিত্যিকের ফুসফুসের বাতাস আর হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন। সৈয়দ শামসুল হকের সাহিত্যিক সত্তা বাংলাদেশের এই দুই মহৎ ইতিহাসের সাথে মর্মের বাঁধনে বাঁধা। ভাষা আন্দোলন আর মুক্তিযুদ্ধকে বিষয় ভাবনা অনুভাবনা করে তিনি লিখেছেন অজস্র কবিতা, নাটক, গল্প আর উপন্যাস। 69, 70, 71 বাংলা একাডেমির 21-এর অনুষ্ঠানে কবিতা পাঠে অংশ নেন তিনি। স্বাধীন বাংলাদেশের 72-এর ফেব্রুয়ারিতে কবিতা পাঠের অনুষ্ঠানে লন্ডন থেকে প্রেরিত সৈয়দ হকের স্বকণ্ঠে কবিতা পাঠের টেপ বাজিয়ে শোনানো হয়। 1971-এ বিবিসি থেকে পাক বাহিনীর আত্মসমর্পণ ও বাংলাদেশ স্বাধীন হওয়ার খবরটি তিনি পাঠ করেন। 71-72-এ রচিত তার কবিতাগ্রন্থ প্রতিধ্বনিগণ, অবরুদ্ধ স্বদেশের আর্তনাদ ও নতুন রাষ্ট্রের জন্মের আনন্দের অভিঘাত ধারণ করে আছে। তার উপন্যাস নিষিদ্ধ লোবান বাংলাদেশের মুক্তিযুদ্ধের এক জীবন্ত খণ্ডচিত্র। নাটক রচনায় সৈয়দ শামসুল হক বাংলা সাহিত্যে এক কীর্তিমান পুরুষ। শ্রুতি নাটক, পাঠ নাটক, মঞ্চ নাটক, সব রকম নাট্য রচনায় তাঁর রয়েছে ঈর্ষণীয় দক্ষতা। 75-এই তিনি লিখে ফেলেন এক অনবদ্য কাব্যনাট্য পায়ের আওয়াজ পাওয়া যায়। এ নাটক তাকে আকাশচুম্বী খ্যাতি এনে দেয়। বাংলা নাটকের অঙ্গনে যেন সত্যিই এক অসাধারণ নাট্যকারের পায়ের আওয়াজ পাওয়া গেল। কালের হিসেবে তিনি পেরিয়ে এসেছেন জীবনের 80-টি বছর। দেশ ও জনপদের বহু উত্থান পতন আর রাজনৈতিক ইতিহাসের সাক্ষী তিনি। সাহিত্যে ফুটিয়ে তুলেছেন তার বর্ণময়তা আর ধূসরতা দুয়েরই চিত্র। এইসব শক্তি আর সুষুমা নিয়ে তিনি আয়ুষ্মান হন। 80 বছর পূর্তিতে এই আমাদের প্রত্যাশা। ত্রিকালদর্শী মনীষীর প্রজ্ঞা আর অভিজ্ঞতায় সমৃদ্ধ তার মানুষ লোক। কুড়িগ্রামের আশেপাশের নাগেশ্বরী পাটেশ্বরী অঞ্চলের মতো এই জলকুমার তার জাদুর কলমে আঁকেন জলেশ্বরী নামে আর এক জলবিধৌত গ্রামের ছবি। সে ছবি তার সাহিত্য ভুবনের নিজস্ব ভূগোল। এর পাতায় পাতায় আঁকা অজানা অদেখা জলেশ্বরীর অবয়ব। আর তারপর যেন দক্ষ জাদুকরের মতো মিলে মিশে একাকার হয়ে গেছেন জলেশ্বরীর আদিগন্ত বর্ণময় অদেখা স্বপ্নের ভুবনে একান্ত আষ্টে পৃষ্ঠে হয়ে উঠেছেন বাংলা সাহিত্যের অনন্য স্বপ্নদ্রষ্টা জলেশ্বরীর জাদুকর।